আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল খালিক সাহেব বাহুবলি বেদার হইয়া বদবখতির চাদর আল্লাহ তার কাঁধে পড়াইয়া দেন। আল্লাহ তাআলা রহমান হইয়া রহিম হইয়া বদবখতির চাদর আমাদের কাঁধে না পড়াইয়া, রহমতের টুপি আমাদের মাথায় পড়াইয়া, একটা রহমতি পরিবেশে আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। আবারও আওয়াজ দেওয়ার সময় কর আলহামদুলিল্লাহ। মেরে মহতরম, এই আয়োজনের দ্বারা আলিম উলামার আগমন, বর্তমানে যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলে সাহেবজাদায়ে বুরুনি আল্লামা খালিল রহমান সাহেব আইসা গেছেন, আমরা হয়তো অনেকে পাই না। পরিষ্কার আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, কোন আলিমে বা আমল যদি কোন এলাকা দিয়ে যান, ওই এলাকার মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি নূর সাদর ফি শারহিল কবর এই কিতাবে লেখেন, এক আলিমে বা আমল এক আল্লাহওয়ালা এক এলাকা দিয়ে যাওয়ার বেলা বিরাট গুরুস্থান সামনে পাইয়া গুরুস্থানবাসী মুর্দাদের জন্য আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে নবী আলাইহিসসালামের উপর দুরূদ শরীফ পড়ে দোয়া করছিলেন, যার দোয়াকে ওসিলা করে আল্লাহ তাআলা গুরুস্থানবাসী মুর্দাদের থেকে 70,000 মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এই জন্যই আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইস্তিমা'ই কালামিল হুকামা। আমার নবী ইরশাদ ফরমান, এ আমার উম্মতেরা, তোমাদের করণীয় হইল আলিমে বামল আল্লাহওয়ালা যারা এদের কথাগুলো মনে কান লাগাইয়া শুনবে, দিনের হাকিম যারা ওই হাকিমদের হেকমতপূর্ণ কথাগুলো মন লাগাইয়া শুনবে, আলিমুল আমার কাছে যায় যদি বসতে পারো, আলিমে বামল হাকিমগণের হেকমতপূর্ণ কথাবার্তা যদি শুনতে পারো, ফাল্গুন মাস চৈত্র মাসে মেঘ বৃষ্টি না হইলে যেভাবে জমিন শুকাইয়া দেয় মইরা যায়, আসমান থেকে বৃষ্টি হইলে যেভাবে মরা জমিন জিন্দা হয়, আলিমে বা আমলদের কাছে যায় বসলে এদের হেকমতপূর্ণ কথাবার্তা শুনলে আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, মানুষের মরা দিল জিন্দা হইয়া যায়, গর্তু সঙ্গে খারা ও মর মর সবি চুব সাহেব দিল রসি গহর সবি। আল্লামা রুবি রহমতুল্লাহ বলেন, তুমি যাই হও না কেন, কোন আল্লাহ আল্লাহর সহবতে নেককারের সহবতে তুমি যদি যাইতে পারো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে নেক আল্লাহর মায়ার বানাইয়া নিবে, এটা পরীক্ষিত ব্যাপার। এই জন্য উচিত আলিমে বা আমল যেখানে যান ওখানে যাই আমরা বসবো, তাদের একমতপূর্ণ কথাবার্তা আমরা শুনবো। কথা লম্বা হয়ে যায়, একটা হইল কিতাবুল্লাহ আর একটা হইল রেজালুল্লাহ। আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, আপনি যদি কোরআনের একটা আয়াত শিখতে পারেন আল্লাহ আপনাকে 100 রাকাত নফল নামাজ পড়ার সমান নেকি দান করবেন। একটা আয়াত যদি শিখতে পারেন, এক একটা আয়াতের কথা যদি আমরা বলতে যাই, আপনারা জেনে রাখবেন সূরা হাদিদের 3 নম্বর আয়াত, একবারে পাচ্ছি একটা আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, ওই আয়াতটা কেউ যদি একবার পড়ে আল্লাহ তাকে কোরআনের 1,000 আয়াত তেলাওয়াতের সমান নেকি দান করবেন। এমনি ভাবে সূরা হাশরের সংক্ষিপ্ত একখানা আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বাচ্চাখানা আয়াত সূরা হাশরের,
কিতাবে আছে ওই আয়াতখানা যদি কেউ একবার পড়ে, আল্লাহ তাকে কোরআনের 1000 আয়াত তেলাওয়াতের সমান নেকি দান করবে। একটা হইলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, এমনি ভাবে আপনি ঘুমানোর সময় যদি সূরা কাহাফের শেষ আয়াত পড়া ঘুমাইয়া যান, দেখেন পারবেন নি। ঘুমানোর সময়ে আপনি যদি সূরা কাহাফের শেষ আয়াত পড়ে ঘুমাইয়া যান, কিতাবে আছে যে ঘরে সূরা কাহাফের শেষ আয়াত ঘুমানোর সময়ে কেউ পড়ে, এই ঘর থেকে আল্লাহ তাআলার কাবা ঘর মক্কা শরীফে যে রয়ে গেছে ওই ঘর পর্যন্ত আল্লাহ তাআলা নূরের একটা লট ফিট করে দেন। যে ঘরে ঘুমানোর সময়ে সূরা কাহাফের ওই শেষ আয়াতখানা পড়ে কেউ ঘুমিয়ে যাবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। এই আয়াতখানা সূরা কাহফের শেষ আয়াত, এই আয়াতখানা পড়ে কেউ যদি ঘুমায় যায়, কিতাবে আসে তার ঘর থেকে কাবা ঘর পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের লক্ষ লক্ষ ফেরেশতাদের একটা সফ একটা কাতার আল্লাহ নিজে কইরা দিবে। ওই যে সূরা কাহফের শেষ আয়াত কইরা যে লোকটা ঘুমাইলো, এর ঘর থেকে নিয়া কাবা ঘর পর্যন্ত রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাটা রাত এই আয়াত পড়নেওয়ালার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। একটা কথা ভালো করে জেনে রাখবেন, এগুলো যখন আপনি পড়া শুরু করবেন তখন দেখবেন শয়তান আইয়া কইবো ঘুমাই যা ঘুমাই যা, এ ঘুম লাগাই দিব, ঘুমটারে সরাইয়া অবুল কিছু আমল আপনি যদি করতে পারেন। এমনি ভাবে বনি ইসরায়েলের শেষ আয়াত আলহামদুলিল্লাহি আল্লাযী লাম ইত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ জুল্লে ওয়া কাব্বিরহু তাকবীরা। এই আয়াতখানা যদি একটা নিয়ম করে দেখেন একটা আয়াত আপনি পড়তে পারেন, আল্লাহ মরণ পর্যন্ত আপনার 3.5 শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সুস্থ অবস্থায় রেখে দিবে। এই আয়াতখানা একটা নিয়ম করে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা মরণ পর্যন্ত অভাব কি জিনিস আপনি চিনবেন না, এটা কিতাবের কথা। আর আমি বলি এর পকেটের টাকা ফুরাইবে না, দেখেন বুঝে আসে। নবী আলাইহিসসালামের সামনে এক আল্লাহর বান্দা হাজির, জীর্ণ শীর্ণ স্বাস্থ্য একবারে দুরবস্থা, রাসূল বলেন আল্লাহর বান্দা তোমার এই দুরবস্থা কেন, জবাবে কয় আল্লাহর নবী একদিকে আমি রোগী অপরদিকে আমি ঋণী, ঋণের জ্বালায় রোগের জ্বালায় আমার এই দুরবস্থা। রাসূল বললেন সূরা বনি ইসরাঈলের শেষ আয়াত পড়ো, এর আগে তাওয়াক্কালতু আলাল হাজ্জিল লাযী লা ইয়ামুতু ইদা খানা কইরো, আল্লাহ তোমার রূপ থেকে শেফা দিবেন, আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন। বেশ কয়দিন পরে লোকটা নবীর সামনে হাজির, হৃষ্ট পুষ্ট তাজা তোনা মোটা সোটা খুশি বাসি। রসুল বললেন ওইদিন দেখলাম দুরাবস্থা, আজকে দেখা যায় এত খুশি বাসি তোমার এই অবস্থা। শেখ আল্লাহর নবী আপনার দেওয়ার আমলের দ্বারা আমার রোগ গেছে আলহামদুলিল্লাহ, আমার স্বাস্থ্যখানা আল্লাহ ভালো করে দিয়েছে। ও আল্লাহর নবী আপনার দেওয়া আমলের দ্বারা আমার ঋণ গেছে, আল্লাহ আমারে ধনী বানিয়ে দিয়েছে। এই রেহাই মানুষ কোরআন সাইরা বড় কষ্ট পাইতেছে। এমনি ভাবে কোরআনের এক একটা আয়াত, যেমন আয়াতুল কুরসি নামক একখানা আয়াত, কেউ যদি 5 ওয়াক্তের নামাজের পরে পরে আল্লাহর নবী হাদিসে বলে গেছেন এই আয়াতুল কুরসি পড়নেওয়ালা মরতো আর বেহেশতে যাইতো। 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি কেউ যদি পড়ে আল্লাহ তাআলা তার রাত দিন 24 ঘন্টার সব কাজের জন্য আল্লাহ নিজে জামিনদার হয়ে যান। 5 ওয়াক্তের নামাজের পরে নিয়মিত হবে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, এই লোকটা মরণের সময় আজরাইল ফেরেশতা আসানের সঙ্গে তার জানখানা কবজ করবে।
ঘুমানোর সময় আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, আল্লাহর নবী হাদিসে বলে গেছেন এই ঘরে কোনোদিন চুরি ডাকাতি হইতে পারে না। আজকে মানুষ পেরেশান, খালি চুরি হয় ডাকাতি হয়। কোরআনের এক একটা আয়াত এইভাবে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা এইভাবে আপনাকে লাভবান বানায় দিবেন। তাই এই হইল একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের এইভাবে তেলাওয়াত করেন। যেমন আপনি মাগরিবের পরে আপনি যদি 21 পারায় আছে সূরা আল ইফলাম মিম সাজিদা, 29 পারায় আছে সূরা মুলক, এই দুইখানা সূরা কেউ যদি পড়ে, আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান আল্লাহ তাআলা তাকে শবে কদরের রাতের বন্দেগীর সমান নেকি দান করবেন। আর সূরা আওয়াজ দিয়ে পড়ুন না, সুবহানাল্লাহ, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দেখেন, যাচাই করেন আপনি। এমনকি এটা হইল নেকি, আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান ওই আমলওয়ালা মৃত্যুর পর আল্লাহ তাআলা তার কবরে কি করবেন। এক হাদিসে আল্লাহর নবী ইরশাদ ফরমান 21 পারার আল ইফলাম মিম সাজিদা সূরাখানা, তার দুইটা ডানা ওই মৃত ব্যক্তির উপরে ফেলিয়া দিবে। আর সূরা মুলক আল্লাহর দরবারে দাবি জানাবে, আল্লাহ হয়তো আমাকে কোরআন থেকে সরায় নেন, না হয় আমার পরনেওয়ালার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ দেখে বলবেন, এ সূরা সাজিদা তুমি তো তোমার দুইটা ডানা রেখে দিছ তারে আরাম দেওয়ার জন্য, এরে সূরা মুলক তুমি বলতেছো কোরআন থেকে সরানোর জন্য, আমি তো দেই নাই তোমাকে কোরআন থেকে সরানোর জন্য, বরং তুমি কোরআনেই থাকবে, আমি আল্লাহ তোমরা দুই সূরার সুপারিশের কারণে ওই দুই সূরাখানা পড়নেওয়ালার কবরের আযাব মাফ করে দিলাম। এমনকি আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান সূরায়ে মুলকের অপর নাম হইল সূরায়ে নাজিয়া, কবরের আযাব থেকে নাজাত দেনেওয়ালা। এমনিভাবে ফজরের পরে আপনি যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে 10 বার কোরআন খতমের সমান নেকি দিয়া আল্লাহ আপনার ওই দিনের সারা দিনের সব কাজের জিম্মাদার হয়ে যাবে। আর রাত্রিবেলা কেউ যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10 বার কোরআন খতমের সমান নেকি দিয়া ওই রাতে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার শাহাদতের মর্যাদা দান করবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, সবাই আমরা একদিন মরব, সবার বিশ্বাস আছে? আরো জোরে কোন আছে? যদি আমি শহীদ হয়ে মরতে পারি, আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান একটা মানুষ যখন আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, ছোট্ট ছোট্ট খুঁজ ফিফরা যাকে বলে, ওই ফিফরা একটা ওর গায়ে যদি খামর দেয়, সামান্য একটু বেতা টের পায়, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই ফিফরা কামরের মতো সামান্য বেতা পাবে, এর বেশি কোনো বেতা সে পাইবে না। এই জন্য আল্লাহওয়ালারা সবসময় দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি বালাদে হাবিবিক, দোয়া করে, আল্লাহ আপনার রাস্তায় শাহাদতের মরণ আমারে দান করেন, আমি যেন শহীদ হয়ে যেতে পারি সর্বতে। শহদ শাহাদত নওয়াসিম খালাতে রাহে সাআদত কুওয়াসিম, সবাই আল্লাহ আল্লাহর দোয়া করে, আল্লাহ শাহাদতের সর্বত আমাকে পান করাইয়েন। আওয়াজ দিয়া সবাই বলেন, শহীদ হইয়া মরতে সবাই রাজি আছেন? মনে মনে রে বা শহীদ হইতাম না জানি কত কষ্ট। এই আজ রাখবেন, একজন শহীদ আল্লাহর রাস্তায় যখন শাহাদত বরণ করে, ওই ছোট্ট পিঁপড়ার কামড়ের ন্যায় একটু বেতার টের পাইবে, শহীদের আত্মাটা বাহির হওয়ার সাথে সাথে সবুজ রঙের পাখির পিঠে সোয়ার হইয়া ওই পাখিটা তার আত্মাকে নিয়া বেহেস্তের আলাই লিনে পৌঁছিয়া যা। কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য নেটুকু করে আনে, সে যদি শহীদ নাও হয়, সাহা শহীদ হওয়ার প্রয়োজন হয় নাই, শহীদ নাও হয়, শুধু নিয়তের বদলে আল্লাহ তার শাহাদতের মর্যাদা দান করে দিবেন। আওয়াজ দিয়া বলেন, শাহাদতের সওয়াব পাইতে সবাই রাজি আছেন?
আপনারা মনে মনে ভাববেন কোন যুদ্ধে আপনারা আলাইয়া আমি মারবো এই জন্য কথা বলতেছি না, আমি আসব একটা আমল বাচ্চ একটা আমল। তা হইল আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত। কিতাবে আসে কোনো মানুষ যদি এই তসবিহানা প্রতিদিন 25 বার পড়ে, 25-এর ভিতরে 20 বার রয়ে গেছে, আল্লাহর নবীর হাদিসের সাথে প্রমাণ, কোনো মানুষ যদি মরণকে 20 বার স্মরণ করে আল্লাহ তার শাহাদতের মর্যাদা দান করে দেবেন। তো আপনি 20 বার মরণকে স্মরণ করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে, সহজ পথ আপনি এই তসবিহানা 25 বার করেন, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত। প্রতিদিন কোন নেক মানুষ যদি 25 বার পড়তে পারে আল্লাহ তার শাহাদতের মর্যাদা দিয়া মরণের কষ্ট থেকে বাঁচাইয়া কবর থেকে আযাব সরাইয়া আল্লাহ তার কবরকে বেহেশতের আরামের গড় বানিয়ে দিবে। ইয়াদ রাখবেন, আপনি যদি রাত্রিবেলা সুরে ইয়াসিনের তেলাওয়াত করতে পারেন এই তসবিহানা কিন্তু ফজরের পরে আপনি 25 বার পড়বেন, একটা নিয়ম করে আপনি পড়া নেন একবারে সহজ পড়াটা। আল্লাহর নবী হাদিসে এসেছে প্রমাণ, রাত্রিবেলা কেউ যদি সুরা ইয়াসিনের তেলাওয়াত করে আল্লাহ তারে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়া এই রাতে সে যদি মারা যায় আল্লাহ তাআলা তারে শাহাদতের মর্যাদা দান করবেন। আর 5 ওয়াক্তের নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়তে পারে 3 নম্বরে লাভ হইল, আজরাইল ফেরেশতার সামনে আল্লাহর ঘোষণা হয়ে যায় আমার এই বান্দা 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ত, এর আজরাইল তার জানখানা তুমি আসানের সঙ্গে কবজ করবে, এমনভাবে কবজ করবে সে যেন মরণের কষ্ট টের পায় না। আর কোরআন আমি চিনলাম না, এইভাবে সুরে ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা কানা হইল, রসুল হাদিসের সাথে প্রমাণ সুরায়ে শেফা সর্ব রোগের ঔষধ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরার ভিতরে আল্লাহ তাআলা সর্ব রোগের ঔষধ রেখে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এইটুকু না, আলহামদুলিল্লাহ সুরা কেউ যদি একবার পড়ে আল্লাহ তারে 20 বার কোরআন খতমের সমান নেকি দান করবে। আপনি একটা নিয়ম করে পড়েন, আমি গেলাম সুনামগঞ্জের এক ওয়াদে, একখানা কিতাব আমাকে তারা দিল, তো আমার অভ্যাস কিতাব পাইলি দেখি, তখন দেখলাম কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহি নম্বর আল্লাহ মারকাদাহ, উনি লেখেন 5 ওয়াক্তের নামাজের পরে যে সুরে ফাতিহা পড়বে এ মরণ পর্যন্ত অভাব চিনবে না। খালি পেরেশানি রে বা খালি পেরেশানি, আমাদের আমল তো নাই। ইয়াদ রাখবেন 5 ওয়াক্তের নামাজের পরে সুরে ফাতিহা পড়বেন, একদিকে সুরে ফাতিহা হইল রোগের শেফা হিসাবে কাজ করে আর অপরদিকে অভাব দূরীকরণ করে, অপরদিকে যদি একবার পড়েন আল্লাহ আপনাকে 20 বার কোরআন খতমের সমান নেকি দান করবেন। কোন হাদিসে আছে একবার যদি সুরে ফাতিহা কেউ পড়ে আল্লাহ তারে আসমানি কিতাব তাওরাত, আল্লাহ তাকে আসমানি কিতাব জবুর, আল্লাহ তাকে আসমানি কিতাব ইঞ্জিল, আল্লাহ তাকে আসমানি কিতাব কোরআন, এই আসমানি বড় বড় 4খানা কিতাব খতমের সমান নেকি দান করবেন। কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত এইভাবে করেন, ছিস্তে কোরআন আয় কালামে হক সে নাস, চিস্তে কোরআন আয় কালামে হক সে নাস, রুনমাহি রব্বে নাস আমদ বনাস গানা লিহাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূল রব্বিনা বিল হক রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জীবনের গুনাহের বিধান নিয়া
শিকার উক্তির মাধ্যমে আপনার শাহিদ করে হাত পাইছি, মেহরবানি করে আমাদের জীবনের সকল গুনাহাতা মাফ করে দাও, এমন ভাবে মাফ করে আল্লাহ এই প্যান্ডালের বাহিরে একটা গুনাহ নিয়া যেন যাই না, এমন ভাবে মাফ করে আল্লাহ আপনার হুকুমে যদি মরণ আসা যায় একটা গুনাহ নিয়া যেন কবর দেশে যাই না, মাফ করে আমরা সকলকে আল্লাহ আপনার মায়ার বানায় নেন। যদিও না লায়েকে বান্দা অসীম গুনাহগার, লায়েকে বানাইতে পারো করমে তোমার, লায়েকে বানাইতে পারো ফজলে তোমার। আল্লাহ আমাদের জিন্দাদের গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের মুর্দাদের গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের আদরের মা বাবার গুনাহ মাফ করে দেন। মা বাবা যাদের নাই আল্লাহ তাদের কবরকে বেহেশতের আরামের ঘর বানায় দেন, মা বাবা যাদের আছেন আল্লাহ নেকের সঙ্গে হায়াত বাড়ায় দেন। আল্লাহ আজকের এই সবগুলো আমার হাজি সাহেব সহ আমার খানদানের যত মুর্দে গান ওদের রূহ সহ সারা জানের মুমিন মুমিনের রূহের তার সব পৌঁছায় দেন। আল্লাহ আমাদের মুর্দাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের কবরের আদাবে থেকে থাকলে আমরা আপনার কাছে মাফ চাই। আল্লাহ কবর থেকে আদাব সরাইয়া বেহেশতে বাতাস চালু করে দেন। আল্লাহ যারা বিমার তাদেরকে শেফা দান করেন, যারা মুসিবত দাদা উদ্ধার করেন, পেরেশানওয়ালাদের পেরেশানি দূর করে দেন, হাজত মনওয়ালাদের হাজাত গুলো পুরা করেন। আল্লাহ হর হালতে আপনার গায়েবের খাজানা থেকে আমাদের সাহায্য করেন, সাহায্যের দ্বার আমাদের জন্য খুলিয়া দেন। দুশ্মনের ভিতরে যারো আছে বহু দান, আমরা কেন আশা ভেঙ্গে হই মুহায়রা। আল্লাহ এত মানুষকে হাত উড়াইছি কার মনে কি আছে সব আপনার আছে। আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরা করেন, যে যেখানে আটকা পড়ে গেছে কুদরত দ্বারা সমাধান দিয়ে দেন। এত মানুষকে হাত উড়াইলাম আল্লাহ যার দুখানা হাত আপনার কাছে মায়া লাগে একে ওসিলা করে আমাদের দোয়া কবুল করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।